আর্জেন্টিনা আর বাংলাদেশের জাতীয় দলের মধ্যকার ফুটবল খেলা একবারই হয়েছিল, তাও ম্যারাডোনার আমলে। এত আগের ম্যাচের কথা এখন আবার উঠছে কেন? মনে প্রশ্ন জাগারই কথা। এর কারণ, বাংলাদেশ আর্জেন্টিনার সেই ম্যাচেরই স্মৃতিচারণ করছে আর্জেন্টাইনরা। বাংলাদেশের ও এদেশের মানুষ সম্পর্কে ভালোবাসায় এদেশ সম্পর্কে জানতে আগ্রহী করে তুলেছে। কি হয়েছিল সেই ম্যাচে, স্মৃতিচারণ কি কি ঘটনা জানা গেল, আসুন জেনে নেই আজকের এই রিপোর্টে। ক্রিকেট পাগল লাল সবুজের এই জনপদ ফুটবলকে কতটা ভালোবাসে সে চিত্র দেখা যায় প্রতি চার বছর পরপর আয়োজিত ফুটবল বিশ্বকাপ আসরে। ফুটবলে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন নতুন কিছু নয়, চলমান বিশ্বকাপে এবার তা অনেকের বেশি মনোযোগ আকর্ষণ করেছে। বাংলাদেশি জনগণের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টাইন কোচ। আর্জেন্টিনাকে সমর্থন জানানোতে প্রশংসা কুড়ালেও ফুটবলের বিশ্বমঞ্চে বাংলাদেশ দলের অবস্থান খুব তলানিতে, এমনকি ফিফার তালিকায় বাংলাদেশের অবস্থান 192তম। এ নিয়ে হতাশাও ঝরেছে আর্জেন্টাইন পত্রপত্রিকায়। ইতিহাসে বাংলাদেশ ফুটবল সম্পর্কে খুঁজতে গিয়ে আজ থেকে 39 বছর আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে আর্জেন্টিনার একটি ম্যাচের সন্ধান পাওয়া যায়। বাংলাদেশের জাতীয় দল 1983 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে খেলেছিল আর্জেন্টিনার সাথে, সেই মালয়েশিয়ার মারদেকা কাপ টুর্নামেন্টে। কুয়ালালামপুরের সেই ম্যাচে অবশ্য আর্জেন্টিনার সেই দলটি জাতীয় দল ছিল না, সেটি ছিল আর্জেন্টিনার দ্বিতীয় স্তরের লিগ প্রিমিয়ারের বি সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত। মারদোকা কাপে তারা আর্জেন্টিনার একাদশ নামে খেলেছিল। কুয়ালালামপুরের সেই ম্যাচে আর্জেন্টিনা দলটি বাংলাদেশ জাতীয় দলকে হারিয়েছিল 5-2 গোলে। বাংলাদেশের পক্ষে দুটি গোল করেছিলেন আশরাফুদ্দিন আহমেদ চুন্নু ও শেখ আহমেদ আসলাম। 1983 সালে মারদোকা কাপের আগেই আর্জেন্টিনার বিখ্যাত ফুটবল ক্লাব বোকা জুনিয়র্স ডিয়েগো ম্যারাডোনা সহ গিয়েছিল মালয়েশিয়া সফরে। ম্যারাডোনা তখন দুনিয়ার উদীয়মান তারকা, তিনি তখন ফর্মের তুঙ্গে, ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন তিনি। কিন্তু সিজার লুইস মেনোত্তির বিশ্বকাপ জয়ী দলে জায়গা হয়নি ম্যারাডোনার। 1982 সালে বিশ্বকাপ খেলেছেন ব্রাজিলের বিপক্ষে, ম্যাচে একের পর এক ফাউলে ত্যক্ত বিরক্ত হয়ে প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ডও দেখেছেন। 1978 সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ম্যারাডোনা তার আগে আর্জেন্টিনাকে জিতিয়েছিল বিশ্ব যুব কাপ, তার কথা তখন বিশ্ববাসীর মুখে মুখে। সামনের দিনে তিনি বড় কিছু করবেন সেই ব্যাপারে সবার আশা ছিল। 1983 সালে মারদোকা টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়ক ছিল মোহামেডানের রাইট ব্যাক আবুল হোসেন। আর্জেন্টিনা একাদশ ছাড়াও সেবার বাংলাদেশের গ্রুপ সঙ্গী ছিল দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া, মালয়েশিয়া ও নেপাল। আর্জেন্টিনার কাছে 5-2 গোলে হেরে পরে টুর্নামেন্টে একমাত্র কীর্তি হিসেবে নেপালকে 1-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। 2018 সালে আর্জেন্টিনা একাদশের বিপক্ষে সেই ম্যাচটি নিয়ে স্মৃতিচারণ করে দলটা ওদের লিগের খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে, এটা মনে আছে? আর্জেন্টিনা সেই চিরাচরিত আকাশি সাদা জার্সিতে মাঠে নেমেছিল। আমাদের মাথায় ছিল এই আর্জেন্টিনাই 1978 সালে বিশ্বকাপ জিতেছে, আমরা খুব খারাপ খেলিনি কিন্তু দলটা ছিল দুর্দান্ত। তিনি গোলের স্মৃতিচারণ করে বলেন, মাঝমাঠ থেকে বল নিয়ে গোল করেছিলাম, 1 গোলে পিছিয়ে যাওয়ার পর আমার গোলেই বাংলাদেশ সমতা আনে, কিন্তু সমতার পর আর্জেন্টিনা দলটি যেন আরও তেড়ে ফুড়ে ঝাঁপিয়ে পড়েছিল, পরে আরও 4টা গোল খাই। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটি করেছিল চুন্নু পেনাল্টি থেকে।